নমস্কার, হেডলাইন্সের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। কেরিয়ার নলেজ নিয়ে আমরা কিন্তু অনেক রকম অনুষ্ঠান আপনাদের সঙ্গে আগেও করেছি, এখনো আবার সেই একই রকম ভাবে বসলাম। কেরিয়ার নিয়ে আমরা অনেকটাই সচেতন। আমাদের ছেলেমেয়েরা যারা কেরিয়ার নিয়ে এখনো ভাবছ, যারা ভাবছ যেটা নিয়েছ সেটা তোমার জন্য ঠিক কিনা, এই সব কিছুই আজকে কিন্তু আমরা তুলব আমাদের আলোচনায়। চলো একবার পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকে স্টুডিওতে যিনি এসেছেন, কলকাতা থেকে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর রজত পাল। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। খুব খুশি আমরা যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির যে ত্রিপুরার যে শাখাটা, যেটা ইউনিভার্সিটির বলতে পারি দুবছরের মতো প্রায় হয়ে যাবে, এই পথ চলার মধ্যে আমরা অনেক রকমভাবে আলোচনা করেছি টেকনো ইন্ডিয়া নিয়ে। আসলে কি, টেকনো ইন্ডিয়ার সাথে আমাদের পরিচয় মোটামুটি 10 বছরের উপরে টেকনো কলেজের সাথে, আর ইউনিভার্সিটির সাথে আমাদের পরিচয় এই বছর অতিক্রম করলো। তো সেক্ষেত্রে আমাদের আলোচনায় বরাবরই উঠে এসছে যে কলকাতা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সাথে একটা ভালো একটা মানে আদান প্রদান, এবং ছেলেমেয়েরা বিভিন্ন রকমভাবে যোগাযোগ রাখছে, যাচ্ছে, এবং বিভিন্ন রকম আলোচনায় আমাদের এই কলেজের নামগুলো উঠে এসছে। তো আজকে খুব ভালো লাগলো আপনি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে আমাদের আগরতলা এই টেকনোতে আসলেন এবং আমাদের স্টুডিওতে আসলেন। তো প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব যে টেকনোর এই ত্রিপুরার ব্রাঞ্চটাকে নিয়ে আপনি কি বলবেন? ত্রিপুরার ব্রাঞ্চ বলতে এটা আলাদা কোনো এন্টিটি নয়। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপের যে সমস্ত একাডেমিক ইনস্টিটিউশনগুলো আছে তারা অলমোস্ট আমরা প্যারালালি রান করার চেষ্টা করি। তার কারণ সবাইকার এজ তো সমান নয়, কেউ একটু বৃদ্ধ, কেউ একটু নবীন। তো এই যে এজ গ্যাপটা, এইটা যাতে মানে ছাত্রদের ওপরে কোনো প্রভাব না পড়ে সেই কারণে আমরা চেষ্টা করি যারা একটু পুরনো প্রতিষ্ঠান আছে কম্পারেটিভলি, যেরকম সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, সেখান থেকে আমরা যতটা সম্ভব আমাদের রিসোর্সগুলোকে কাজে লাগাবো এই নতুন ইউনিভার্সিটিগুলোকে বিল্ড করতে। আবার যখন এই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আগরতলা যখন আবার এস্টাবলিশড হয়ে যাবে, তখন আবার নতুন কোনো বিশ্ববিদ্যালয় খুললে তখন আমরা এখানকার রিসোর্সগুলো সেখানে কাজে লাগাবো। তো এইভাবেই আমরা একটা সম্মিলিত প্রচেষ্টায় এই টোটাল সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে কেউ কারো শাখা নয় বা কেউ কোনো প্রধান নয়, আমরা সবাই যারা একটু পুরনো তারা নতুনদেরকে মানে সাহায্য করি, যাতে করে নতুনটাও একটা দিন যখন পুরনো হবে সে অন্য নতুনকে সহযোগিতা করার জন্য তৈরি হয়ে যাবে। একদম একদম, এবং এটাই হলো আমাদের, আমার মনে হয় এটাই আমাদের সিস্টেমে থাকে যে পুরনো হয়ে যায় তার থেকেই নতুনের শাখাগুলো, বা আমরা শাখা বলছি এই অর্থে এটা অবশ্যই শাখা নয়, এটা একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তার নিজস্ব রূপরেখা নিয়ে একদম সমভিমায় চলছে। তো স্যার রজত বাবু, আপনার কাছ থেকে আরো কতগুলো বিষয় আমরা আজকে জানবো, যে এই যে টেকনো ইউনিভার্সিটির যে কোর্সগুলো নিয়ে আমরা অনেকদিন আলোচনা করেছি, তার মধ্যে যেহেতু আপনি ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি স্পেশালি, যদি আমি এই কোর্সটার দিকে একটু ফোকাস করি, এটাকে নিয়ে আপনি কি বলবেন? এই কোর্সটা এখন মানে এই পোস্ট কোভিড এরাতে এই কোর্সটা তো বরাবরই একটা গুরুত্বপূর্ণ কোর্স ছিল, কিন্তু কোভিড এর পর মানুষের মনে আরো বেশি একটা সচেতনতা এসেছে এই কোর্সগুলি সম্বন্ধে। সুতরাং এখন এগুলো পড়বার একটা প্রচন্ড ডিমান্ড তৈরি হয়েছে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আগরতলাতে আমরা মাইক্রোবায়োলজির বিএসসি কোর্স এবং এমএসসি কোর্স অফার করছি, বায়োটেকনোলজির বিএসসি এবং এমএসসি কোর্স অফার করছি, আর বায়োটেকনোলজির বিটেক কোর্স অফার করছি। তো এই পাঁচটা কোর্স আপাতত আমরা এই মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজির আমব্রেলার মধ্যে আমরা এইগুলিকে অফার করছি। আর এই সমস্ত কোর্সগুলোই হচ্ছে ভীষণভাবেই আপডেটেড একটা কোর্স বানানোর আমরা চেষ্টা করেছি, যাতে করে যেই স্টুডেন্টরা স্কুল থেকে স্কুলিং এর পরেই যখন একটা ইউনিভার্সিটিতে আসছে, এখানে একটা ব্যাপার হচ্ছে যে স্কুল আর ইউনিভার্সিটি মাঝখানে তো কলেজের ফেজটা থাকছে না, তো সেই কলেজের ফেজটা যাতে ওদের যেই অ্যাডাপ্টেশনটা হয় কলেজ ফেজে সেইটা যাতে মিস না হয়ে যায় বা স্কিপ না করে, সেই জন্য কোর্সগুলোকে আমরা এমনভাবেই সাজিয়েছি যাতে করে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন এই দুটোর মধ্যে একটা খুব সুন্দরভাবে একটা ব্রিজ বা লিঙ্কেজ থাকে এবং সেটা স্কুলের বাচ্চাদের অ্যাডাপ্ট করতে অসুবিধা না হয়। এভাবেই আমরা পুরো জিনিসটাকে সাজিয়েছি, এই কোর্সগুলোই আপাতত আমরা অফার করছি। ভবিষ্যতে আরও কোর্স খোলার
ইচ্ছা আছে, উদ্যোগও নেওয়া হয়েছে, দেখা যাক কতটা সম্ভব হয়। একদম রজত বাবু, আপনি যেটা বলছিলেন যে মানে বায়োটেকনোলজি এখন খুব সব রকম ভাবে ছাত্রছাত্রীদেরকে আকর্ষণ করছে বা বিভিন্ন রকম ভাবে প্লেসমেন্ট দিচ্ছে, হয়তো এই প্লেসমেন্টের কারণেই হয়তো বা এই কোর্সগুলো এতটা ভাইটাল। তো আমাদের ত্রিপুরায় ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি আছে এবং স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, এই মুহূর্তে কি আপডেট কি আছে, কিছু খবর কিনা, মানে কতটা সিট খালি রইল বা আরো কত সংখ্যক মানে ছাত্রছাত্রী আসতে পারবেই ব্রাঞ্চে? দেখুন, এখানে হচ্ছে যে একটা পঠন পাঠনের মধ্যে দুটো জায়গা থাকে, একটা হচ্ছে এন্ট্রি, একটা হচ্ছে এক্সিট। তো আইদার দুটোর মধ্যে কোনো একটা জায়গাকে আমাকে রেস্ট্রিক্ট করতে হবে, তাহলে প্রচুর ছাত্র ছাত্রী নিয়ে তাদেরকে পাশ করিয়ে বার করে দেওয়ার মধ্যে কোনো লাভ হয় না। মানে সেটা করে যে ছাত্ররা পাশ করে বেরোয় তারা আলটিমেটলি কোথাও কিছু হয়তো চাকরি পেল না। সুতরাং আমরা পড়বার সুযোগ যেহেতু সবাইকে দেওয়া উচিত বলে আমরা পড়বার সুযোগ সবাইকেই দেওয়ার চেষ্টা করি। সুতরাং ছাত্র আসলে পরে তাকে সিট কম বলে তাকে ভর্তি নেব না, এই কনসেপ্টটা আমরা এখানে রাখি না। সুতরাং ছাত্র আসলে পরে চেষ্টা করি যদি খুব মানে একদম এক্সেসিভ কোনো সিট এক্সিট না করে যায় সিট লিমিট, তাহলে তাকে আমরা অ্যাডমিশন দেওয়ার চেষ্টা করি। কিন্তু ভালো পড়াশোনা কিন্তু করতে হবে, মানে পাশ করে ভালো মার্কস নিয়ে বেরোতে গেলে এখানে ভালো করে পড়াশোনা করেই বেরোতে হবে। এটা প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু স্টিল আমি বলবো যে যে ছাত্ররা সবাই এখানে ভর্তি হচ্ছে তাদের মেধার পরিচয় দিতে হবে, তাদের পড়াশোনা করতে হবে। বুদ্ধি সবাই একরকম নিয়ে আসে না, কিন্তু আমি এটা বিশ্বাস করি পরিশ্রম করলে বা সেই বিষয়টাকে ভালোবাসলে তাতে ভালো রেজাল্ট করা যায়, ভালো মার্কস পাওয়া যায় এবং সেইটাকে ভবিষ্যতের জন্য মানে সুদৃঢ়ভাবে একটা ভবিষ্যৎ তৈরি করার জন্য ভীষণভাবেই সহযোগিতা করে। একদম রজতবাবু, আপনি যে কথাটা বলছিলেন যে মাইক্রোবায়োলজি যদি করতে চায় ছেলেমেয়েরা, আপনারা যারাই করতে এখনো চাইছে বা এখনো কোনো অন্য স্ট্রিম থেকে আসতে চাইছে, তাহলে অ্যাকসেপ্ট কলেজ আপনাদের মানে স্টুডেন্টদেরকে অ্যাকসেপ্ট করবে। সেক্ষেত্রে একটা কথা আপনার কাছ থেকে জানবো যে ছাত্রছাত্রীদের যারা এখনো ভর্তির জন্য ইচ্ছা প্রকাশ করবে বা আসবে, তাদের কি ব্যাকগ্রাউন্ড সায়েন্স আর্টস এই বিষয়গুলো নিশ্চয়ই দেখতে লাগবে এবং কোন বিষয়টা খুব প্রাধান্য পাচ্ছে? মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি পড়তে আসলে পরে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে, আর্টস বা কমার্স থেকে আসলে পরে গ্র্যাজুয়েশনটাতে অ্যাডমিশন নেওয়া যাবে না। তার কারণ হচ্ছে এটা ইউজিসি নর্মসে আটকে যাবে। আচ্ছা, ইউজিসি রেগুলেশন অনুযায়ী আমরা কিন্তু আর্টস বা কমার্স পড়া কোনো ছাত্রকে মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি মেজর কোর্স দিতে পারি না। আচ্ছা, সেই কারণে সায়েন্স ব্যাকগ্রাউন্ড অবশ্যই হতে হবে। আর আমরা চেষ্টা করি যাতে অ্যাটলিস্ট বায়োটেকনোলজি পড়তে যারা আসছে সেই বাচ্চাদের অঙ্কটা একটা বিষয় হিসেবে থাকে উচ্চ মাধ্যমিক স্তরে, ক্লাস টুয়েলভ লেভেলে অঙ্কটা থাকলে পরে তাদের করতে সুবিধা হবে। তার কারণ হচ্ছে যে অঙ্ক ছাড়া তো কোনো বিজ্ঞান হয় না, সুতরাং মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি কোনোভাবেই সেটা সম্ভব নয়। কিন্তু যেহেতু বায়োটেকনোলজি কথাটার সঙ্গে টেকনোলজি একটা শব্দ যুক্ত আছে, তো সেক্ষেত্রে সেই জন্য আমরা চেষ্টা করি যে অঙ্ক না থাকলে তার পড়তে অসুবিধা হতে পারে। যদিও আমি বলি এখানে যে যে সমস্ত বাচ্চাদের অঙ্ক নেই তাদের একটা সুযোগ থাকছে আমাদের এখানে বায়োটেকনোলজি পড়া, সেটা হচ্ছে আমরা একটা ব্রিজ কোর্স করাই। স্কুল কমপ্লিট করে সে যখন ইউনিভার্সিটি আসছে তখন ওই ইউনিভার্সিটি রেগুলার ক্লাস শুরু হবার আগে তাকে একটা ব্রিজ কোর্স করিয়ে সে যাতে অঙ্ক বিষয়টাতে কমফোর্টেবল হয়ে যায় এবং বায়োটেকনোলজি পড়বার জন্য যতটা অঙ্ক দরকার সেইটা যেন বুঝতে পারে, সেইটার মতন একটা কোর্স আমরা করিয়ে তারপরে তাকে কিন্তু অনার্স কোর্সটা অফার করব। একদম যে কথাটা আপনি বলছিলেন যে যদি কোনো ছাত্র ছাত্রী বা তোমরা যারা আজকে আমাদের অনুষ্ঠানটা শুনছো, তোমরা যদি মনে করে থাকো যে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, এখন তো সায়েন্সের মধ্যেও ম্যাথস নিয়েও অনেকে করে, ম্যাথস ছাড়াও করে, দুটো থাকে, তো দুটো প্যাটার্নই থাকে, তবে তোমরা যদি অঙ্ক ছাড়া কেউ থাকো তাহলে কিন্তু ব্রিজ কোর্স হিসেবে একটা অঙ্কটা কিন্তু আসছে, তারপর বায়োটেকনোলজি কোর্সটা। আরেকটা বিষয় কি, এনইপি 2020-তে এখন যেটা বলা হয় যে তুমি যে স্ট্রিমেই থাকো তুমি তোমার পছন্দের স্ট্রিম কিন্তু তুমি মানে পছন্দের স্ট্রিমে থেকেও তোমার পছন্দের সাবজেক্ট তুমি নিতে পারবে, যে এই যে বিষয়টা আপনারা কতটুকু ওই গাইডলাইনটা দেখছেন, যে ধরুন অনেক ছাত্রছাত্রীরা থাকে আজকাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিন্তু ওর একটা পছন্দের সাবজেক্ট মনে হলো জিওগ্রাফি, আমি নিতে ইচ্ছুক প্রকাশ করছে, ও নিচ্ছে পড়ছে, তো সেই ক্ষেত্রে আবার অপোজিট ভাবে যদি দেখি যে কেউ আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে কিন্তু তার কোনো একটা ইলেকটিভ সাবজেক্ট সায়েন্সের একটা পছন্দ হচ্ছে, নেওয়ার একটা পসিবিলিটি কিন্তু এনইপি 2020-র গাইডলাইনে কিন্তু উল্লেখ যেরকম ভাবে বলা আছে আমরা আমাদের সিলেবাস বা কোর্স কারিকুলাম পাঠ্যক্রমটা আমরা ঠিক সেভাবেই সাজিয়েছি। এবং একদম যেটা আপনি বললেন সেটা একদম ঠিক বলেছেন যে এখানে মেজর কোর্স হিসেবে যারা বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি পড়তে আসছে
তাদের মাইনর কোর্স একটা নিতে হয়। মাইনর কোর্সটা যদি সে সায়েন্সের কোনো বিষয় নেয় তাহলে তারই ভবিষ্যতে সেটা করতে সুবিধা হবে, তাছাড়াও অন্য বিষয় নিলেও তাকে বাধা দেওয়া মানে বাধা আমরা দেব না। যদিও সে মাইনর কোর্সটা সায়েন্সের সাবজেক্ট নেয়, তাছাড়াও আরো কতগুলো কোর্স আছে, যেমন হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, এটাকে আমরা এমডিসি বলি। এমডিসি কোর্সটাতে কিন্তু একেবারেই সে তার বিষয়ের বাইরে গিয়ে ডান্স, মিডিয়া কমিউনিকেশন, ইংলিশ লিটারেচার, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এই যে কোনো বিষয়েতেই কিন্তু সে এই বা ল এর কোনো সাবজেক্ট তারা কিন্তু সেই কোর্সগুলো সিলেক্ট করতে পারে। তিনটে সেমিস্টারে এমডিসি পড়ার সুযোগ আমরা দিই, যার ফলে তার যদি সায়েন্স ছাড়া অন্য কিছু পড়বার ইচ্ছা থেকে থাকে, কারো যদি ছবি আঁকার ইচ্ছা থাকে, সে ছবি আঁকতে ভালোবাসে, তাহলে সে ড্রয়িং নিতে পারে। কারো যদি খেলাধুলা করতে ইচ্ছা করে তাহলে সে স্পোর্টস নিতে পারে, স্পোর্টস ম্যানেজমেন্ট নিতে পারে। কারোর যদি হিস্ট্রিতে ইন্টারেস্ট থেকে থাকে যে সে কেরিয়ার গড়তে চাইছে হয়তো বায়োটেকনোলজিতে, কিন্তু তার ইতিহাস প্রতি একটা মানে ইচ্ছা রয়েছে, তাহলে কিন্তু সেগুলো সেই বিষয়গুলো জানার বা সেই বিষয়গুলো শেখার সুযোগ এনইপি 2020-তে আছে এবং সেগুলো আমরা ছাত্রদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু দিচ্ছি। আচ্ছা, এনইপি 2020-এর যদি আমি গাইডলাইনটা বলি তাহলে অনেক কিছুই সত্যি মানে শুধু পড়াশোনার নয়, পাশাপাশি কো কারিকুলাম যেটা আপনি বললেন এই সবটাই কিন্তু আপনারা সুযোগ দিচ্ছেন, এবং এক্সকার্ষণ ছাত্রছাত্রীদেরকে হাতে কলমের শিক্ষা যেটা ভোকেশনাল আমরা বলে থাকি, স্কিলের উপরও কিন্তু ছেলে মেয়েদের খুব নজর দিতে বলছে। কারণ কি হয়, কোর্সগুলো কমপ্লিট তো হয়ে যায়, মেধা তালিকায় খুব ভালো নাম্বারও থাকে, কিন্তু যখন প্রতিযোগিতার সময় আসে, যখন ক্যাম্পাসিং এর টাইম আসে, তখন কিন্তু একটা স্কিলটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। একটু আপনার কাছ থেকে শুনুন। আমাদের এখানে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স যেটা আছে, এসএসসি কোর্স, সেইখানে আমরা দুটো কোর্সকে রাখি। একটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। ফরেন ল্যাঙ্গুয়েজটা এখনকার দিনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ হচ্ছে যে দেশে সবসময় যে সমস্ত বাচ্চারা থাকবে সেটা তো কোনো কথা নয়, কারণ তারা হায়ার স্টাডিজের জন্য বা ভবিষ্যতে চাকরির জন্য তারা বিদেশে যেতেই পারে, এবং বিদেশে যাবার সময় তাদের সবচেয়ে মানে কষ্টসাধ্য যেটা হয় সেটা হচ্ছে ভাষা। এই যেটা ভাষান্তর হয় এই ভাষাটাকে তাদের অ্যাডপ্ট করতে অনেক সমস্যা হয়, যার ফলে তাদের এই রেগুলার কারিকুলামের মধ্যে যাতে তারা একটা বিদেশি ভাষা শিখে ফেলতে পারে সেইটাও সুযোগ কিন্তু আমরা এখানে দিই থ্রু দিস ফরেন ল্যাঙ্গুয়েজ কোর্স। তাহলে এইখানে আমরা ওই ফরেন ল্যাঙ্গুয়েজ কোর্সটাকে ইন্ট্রোডিউস করে আমরা একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করার চেষ্টা করেছি, এবং তার সঙ্গে আমরা একটা স্কিল ডেভেলপমেন্টের কোর্স দিই, যেটা কিনা ওদের এই টোটাল একটা শুধুমাত্র পড়াশুনো বুকিশ নলেজ নয়, তাকে নিজেকে সে কিভাবে রিপ্রেজেন্ট করবে আফটার কমপ্লিশন অফ দিস গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স, সেই স্টুডেন্টটা কোথায় দাঁড়াবে, কোথায় গিয়ে সে নিজেকে প্রেজেন্ট করবে, সেই জায়গাটার মতন তাকে আমাকে তৈরি করে দিতে হবে। এখনকার দিনে কিন্তু শুধু একটা ভালো গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন মার্কশিট নিয়ে গেলে পরে শুধু সেইটা দেখা হবে না, তার সঙ্গে সে যেই পরিবেশে যেতে চলেছে সেই পরিবেশের সাথে তার অ্যাডাপ্টেবিলিটি কতখানি, সে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে পারছে সেইখানে, সেটাও কিন্তু দেখা হয় ভীষণভাবেই সেটা, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা স্যার, আপনার কাছ থেকে আরো কিছু কিছু বিষয়, যেরকম রিসার্চের যে বিষয়টা, অনেকেই আছে গবেষণা নিয়ে হায়ার স্টাডির পর, পোস্ট গ্র্যাজুয়েশনের পর বা এই মাইক্রোবায়োলজির উপর পিজি করার পর যখন তাদের রিসার্চ করার ইচ্ছে হয়, তখন কি ত্রিপুরাতে কি আমরা মানে যেই টেকনো ইন্ডিয়ার যেই গ্রুপটা আছে সেখানে কি করতে পারবে, নাকি আউট অফ স্টেট কোথাও যাওয়ার সুবিধা? আমাদের এখানে রিসার্চ নিয়ে বলি, যেটা সেটা হচ্ছে যে বিশেষ করে মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি এই দুটি কোর্সকে নিয়ে যখন আলোচনা হচ্ছে এই দুটোর উপরে কনসেন্ট্রেট করে বলি, এই দুটো বিষয় হচ্ছে ভীষণভাবেই রিসার্চ ওরিয়েন্টেড দুটো কোর্স। মানে শুধু বই পড়ে পরীক্ষায় নম্বর পেলে হবে না, একটা গবেষণামূলক একটা চিন্তাভাবনা থাকাটা ভীষণ দরকার। তো সেই সুযোগটা ভীষণভাবেই আমরা প্রথম থেকেই দিয়ে থাকি বাচ্চাদের। আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলোতেও আমরা একটা রিসার্চের সুযোগ দিই, বিকজ এনইপি 2020 রুল অনুযায়ী ওদের একটা ইন্টার্নশিপ থাকবে থার্ড ইয়ারে গিয়ে, সেই ইন্টার্নশিপটা তারা ক্যাম্পাসের ভেতরেই করতে পারবে। এবং পোস্ট গ্রাজুয়েট কোর্সে যে ফোর্থ সেমিস্টারে একটা আমরা প্রজেক্ট রাখি, সেই ফোর্থ সেমিস্টারের প্রজেক্টটা আমরা চেষ্টা করি যে তারা ক্যাম্পাসের বাইরে, যেহেতু মানে আফটার পোস্ট গ্রাজুয়েশন তারা বাইরে কোথাও অ্যাপ্লাই করবে, পিএইচডি করবে, চাকরি করবে, সেই জন্য আমরা চেষ্টা করি যে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে যে প্রজেক্টটা আছে, প্রজেক্ট ট্রেনিংটা, সেটা যদি ক্যাম্পাসের বাইরে কোনো একটা রেপুটেড কোম্পানি, রেপুটেড ইনস্টিটিউট, রেপুটেড ইউনিভার্সিটি, কোনো ভালো ডিপার্টমেন্টে যদি করতে পারে, তাহলে সেক্ষেত্রে, যেমন আমরা সেক্ষেত্রে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামও অফার করব, যে এখানকার বাচ্চারা ওখানে গিয়ে ওখানকার ল্যাব ইউজ করে কিছু রিসার্চ বা গবেষণার মূলক কাজ করলো, বা ত্রিপুরার বাচ্চারা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি গিয়েও রিসার্চ করতে, অবশ্যই রিসেন্টলি মাসখানেক আগে আমাদের এখানকার মাস্টার্সের
এমএসসি স্টুডেন্টরা আমার ওখানে গিয়ে এক মাস থেকে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে সেখানে ক্লাস করে প্র্যাকটিক্যাল করে সুন্দর একটা এক মাসের এক্সপিরিয়েন্স নিয়ে ওরা ব্যাক করে। এবং রিসার্চ স্কলাররা যারা আছেন ওনারাও কি আসছেন এখানে আগরতলা? রিসার্চ স্কলাররা এখনই, আমরা রিসার্চ স্কলার এক্সচেঞ্জ প্রোগ্রামটা শুরু করিনি, তবে আমাদের ইচ্ছা আছে যে এখানে, এটা তো একদম দুবছরের একটা বিশ্ববিদ্যালয়, এখন আমরা মেইন ফোকাস করছি এখানকার একাডেমিক্সের উপরে। এসএনইউতে আমরা অনেকটাই একাডেমিক্সের পাশাপাশি রিসার্চটাকে এস্টাবলিশ করে ফেলেছি, আশা করছি দু তিন বছরের মধ্যে এই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আগরতলাতেও আমরা রিসার্চ উইংটাকে ভীষণ স্ট্রং করে ফেলব। তো তখন সেক্ষেত্রে আমরা তাহলে এসএনইউ থেকেও ছাত্রদের, মানে যারা রিসার্চ স্কলার আছে পিএইচডি স্কলার, তাদেরও একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা শুরু করে দেবো, যাতে করে দুটো জায়গারই রিসোর্সগুলো কিন্তু শেয়ার হয়, মানে কোনো কিছুই একাধিপত্য থাকার কোনো মানে হয় না, একদম গবেষণা এবং শিক্ষাটা হচ্ছে সবার জন্য, সুতরাং সেটা সবাইকারই সেই ফেসিলিটি পাওয়া উচিত। একদম। আপনার কাছ থেকে আরো এক দুটো বিষয় আমার একটু বলার ইচ্ছে ছিল, সেটা হলো দেখুন আমরা তো ত্রিপুরায় থাকি, কিন্তু আমাদের একটা ক্রেজ থাকে যে আমরা কলকাতায় গিয়ে কিছু একটা করব, কারণ ওই ক্রেজটার মূল কারণ হলো যে একই ল্যাঙ্গুয়েজ একই ভাষা এবং নিজের একদম কাছেই কলকাতা রইল। তো সেক্ষেত্রে অনেক ছেলেমেয়েদের মনে এই ক্রেজটা থাকে, ঠিক আছে আমি এখানে তো আছি আমি কলকাতাটা ট্রাই করে দেখি। তো সেক্ষেত্রে আপনি অনেকবার ত্রিপুরা এসেছেন, আমাদের এখানের ক্যাম্পাসিং দেখেছেন, এখানের পুরো অ্যাটমসফিয়ার দেখেছেন, বা এখানের যে মানে যেই পুরো টেকনোর যে গ্রুপটা আছে সবটাই আপনি আপনার হাতে নখে দর্পণে দেখা, তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটু শুনবো কি রকম ডিফারেন্সটা আপনি পাচ্ছেন। দেখুন, ত্রিপুরা কলকাতা এই দুটো শহর হচ্ছে জিওগ্রাফিক্যালি দুটো স্টেটে লোকেটেড, আর পলিটিক্যালি দুটো ডিস্টেন্স জায়গায়। না আমি ক্যাম্পাসিং এর কথাটা, মানে ছাত্রছাত্রীদের মানে যে যে ক্যাম্পাসটাকে ঘিরে ছাত্রছাত্রীরা থাকছে যে টেকনো গ্রুপ, সেটা এবার আমি সেটাই বলছি, মানে এই কোনটা ত্রিপুরাতে আছে আর কোনটা কলকাতায় আছে এটা খুব একটা ম্যাটার করে না, আমরা দুটোতেই সমান কনসেন্ট্রেট করছি, যার ফলে কোন স্টুডেন্টের এটা মনে না হয় যে আমি যদি কলকাতাতে গিয়ে পড়াশোনা করতাম তাহলে হয়তো বেটার হতো, বা কোনো ছাত্রের এটা যদি মনে না হয় যে আমি আমার হোম টাউন বা ত্রিপুরাতে বসে পড়াশোনা করলে আমি পড়াশোনা বেশি সময় দিতে পারতাম, সেটা কোনো, আমরা অন্তত এখানে সেটা গুরুত্ব দিচ্ছি না, দুটো জায়গাকেই সমানভাবে গুরুত্ব দিয়ে ডেভেলপ করার চেষ্টা করছি এবং দুটোর মধ্যে সেম অ্যামাউন্ট অফ এফোর্ট দেওয়া হচ্ছে সব ক্ষেত্রেই, যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা যাতে তারা পায়, ছাত্রদের যাতে কোনো অসুবিধা না হয়। আলটিমেট আমাদের উদ্দেশ্য গোল হচ্ছে ছাত্রদের বেনিফিট, তাদের একটা সুদৃঢ় ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ এবং তাদের একটা সেলফ কনফিডেন্স ডেভেলপ করা, আজকে পাশ করে যাবার পরে তারা নিজের থেকে সমাজের জন্য কিছু করতে পারে। শিক্ষা তো আসলে একটা সমাজমূলক কাজ, শিক্ষিত হয়ে আলটিমেটলি সে সমাজের জন্য কিছু করতে চাইবে, বা আমরা সেটা আশা করব, সুতরাং সামাজিক একটা আপব্রিঙ্গিংসটা যেন ভালো হয় সেরকমই আমরা চেষ্টা করি। হ্যাঁ, এটা ঠিক কথা যে কলকাতা একটা বড় শহর, সেখানে ফ্যাসিলিটি হয়তো একটু বেশি, যানবাহনের সুবিধা বেশি, থাকার সুবিধা বেশি, এটাই, এটা ছাড়া শিক্ষাগতভাবে বা উদ্যোগগতভাবে কোনো রকমেরই কোনো পার্থক্য কিন্তু টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আগরতলা বা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কলকাতা তার মধ্যে আমরা বিভেদ করছি না। একদম স্যার, আপনার কাছ থেকে আরো একটা বিষয় আমি আজকে আমরা আমাদের দর্শক বন্ধুদেরকে জানাতে চাইবো যে তাহলে এই কোর্সটা তো আমরা জানলাম, তো এই কোর্সটা মোটামুটি কত বছরে, পাঁচ বছর কা চার বছর? এটা চার বছরের কোর্স, এনইপি 2020 অনুযায়ী যে কারিকুলামটা আছে সেটা হচ্ছে যে তিন বছরে কোনো ছাত্র যদি বেরিয়ে যেতে চায় তাহলে তাকে বেরিয়ে তার সেই সুযোগটা দেবার কথা, এবং কিন্তু সেক্ষেত্রে যেটা সমস্যা হবে সে কিন্তু কোনো অনার্স ডিগ্রি পাবে না, সে একটা বিএসসি গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাবে, চার বছরের কোর্স করলে পরে সে অনার্স ডিগ্রি পাবে। চার বছরের কোর্সের দুটো ভাগ আছে, একটা হচ্ছে অনার্স আর একটা হচ্ছে অনার্স উইথ রিসার্চ, কাজে যে সমস্ত ছাত্রছাত্রীরা 75%-এর উপরে মার্কস পাবে আপ টু থার্ড ইয়ার, তারা ফোর্থ ইয়ারে গিয়ে দুটো অপশন পাবে যে তারা অনার্স উইথ রিসার্চ করতে চাইছে না শুধু অনার্স করতে চাইছে, যারা 75%-এর নিচে মার্কস পাবে তাদের শুধুই অনার্স করতে হবে, তাদের রিসার্চ করার সুযোগ সুবিধাটা এক্ষুনি দেওয়া যাচ্ছে না অ্যাকর্ডিং টু দ্য ইউজিস নর্মস। তো যারা 75%-এর উপরে পাবে, আমি ভীষণভাবেই কনফিডেন্ট আমাদের ছাত্রছাত্রীরা প্রায় সবাই 75%-এর উপরেই মার্কস পাবে, সেই 75%-এর উপরে পাওয়া মার্কস পাওয়া ছাত্রছাত্রীরা অনার্স উইথ রিসার্চ বলে ডিগ্রিটা নিয়ে তারা বেরোবে, যদি তাদের কাছে 16 ক্রেডিটের কোনো মাইনর কোর্স করা থাকে তাহলে তারা অনার্স উইথ রিসার্চ উইথ ওই সাবজেক্টে হয়তো কেমিস্ট্রি বা ফিজিক্সে মাইনর নিয়ে তারা পাশ করে বেরোবে। সুতরাং টোটাল কোর্সটা চার বছরের, অনার্স কোর্সটা আমরা এখানে চার বছরেরই অফার করছি। আচ্ছা, মাইক্রোবায়োলজি আর অনার্স কোর্সটার পাশে যদি কেউ পিজি বা মাস্টার্স যদি করে তাহলে আরো চার বছরে, যদি অনার্স কোর্স করে তাহলে তার এক বছরের মাস্টার্স হবে, যেহেতু এখনো মাস্টার ডিগ্রিটা সিবিসিএস সিস্টেমেই চলছে, সুতরাং
আমাদের প্রথম ব্যাচ এনইপি, যে প্রথম ব্যাচটা না বেরোনো অবধি আমরা তো পিজি অ্যাডমিশন করতে পারছি না। পশ্চিমবঙ্গে যে বছর থেকে এনইপি 2020 লাগু হয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে, আমরাও ঠিক সেই বছর থেকেই এনইপিটা শুরু করেছি। সুতরাং সমস্ত বিশ্ববিদ্যালয়ের ওই প্রথম ব্যাচ একই সাথে বেরোবে। সুতরাং সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো যখন এনইপি 2020 অনুযায়ী মাস্টার্স শুরু করবে, আমরাও ঠিক তখনই এনইপি 2020 অনুযায়ী মাস্টার্স শুরু করব। সুতরাং তখন সেটা এক বছরের হবে, কিন্তু মাস্টার্সটা এখনো সিবিসিএসই চলছে এবং সেটা দু বছর। ঠিক আছে, তো আমরা আমাদের অনুষ্ঠানও একদম শেষের দিকে চলে আসলাম। তো একটা কথা যেটা আমাদের দর্শক বন্ধুদের মনেও আসছে বা আমাদের যারা ছাত্রছাত্রী তাদের মনেও এই বিষয়টা সবসময় থাকে যে কোর্সটাকে কমপ্লিট করার পর যে ক্যাম্পাসিংটা হয়, ওই ক্যাম্পাসিংটার সময় কলকাতা ত্রিপুরা বা বিভিন্ন যে স্টেটের মধ্যে ছেলেমেয়েরা আছে, তখন কি ক্যাম্পাসিং এর সুযোগটা কিভাবে হয়? আমাদের এসএনইউতে বা ত্রিপুরাতেও আমরা সেটা চেষ্টা করব। সেটা হচ্ছে বিভিন্ন যে বায়োটেক কোম্পানিজগুলো আছে তাদের ডেকে সেখান থেকে একটা ক্যাম্পাসিং করানোর সুযোগ দেওয়া হবে। এসএনইউতে সেটা অলরেডি হচ্ছে। তাছাড়া আমাদের যে সমস্ত অধ্যাপক বা অধ্যাপিকারা আছেন তাদের, যাদের সঙ্গে যোগাযোগ আছে বা যেখানে আমরা চেষ্টা করি সবসময় যে বাচ্চারা কোনো ভালো একটা ল্যাবে যদি তারা যেতে পারে, যেটা আমি আগেই বললাম এটা ভীষণভাবে একটা রিসার্চ ওরিয়েন্টেড কোর্স, একটা হায়ার এডুকেশন বা হায়ার একাডেমিক্সের দিকে যাওয়ার কোর্স। এখান থেকে বাচ্চারা দুটো মেজর জায়গায় যেতে পারে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে একাডেমিক্স। তো ইন্ডাস্ট্রিতে যদি যেতে চায় তাহলে তারা বায়োটেক ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, বেভারেজের ইন্ডাস্ট্রি, হসপিটালস, মেডিসিনস, বিভিন্ন জায়গা তাদের জন্য ওপেনিংস আছে, তারা সেখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে এবং আমাদের বাচ্চারা পাচ্ছেও। আর একাডেমিক্সে যদি আসতে চায় তাহলে পোস্ট গ্রাজুয়েশন, তারপরে পিএইচডি, পোস্ট ডক, আমার বহু ছাত্র এসএনইউ থেকে এখন বিদেশে আছে, তারা বিদেশে গিয়ে তাদের হায়ার স্টাডিজ করছে। আমি ভীষণভাবে কনফিডেন্ট যে ত্রিপুরা ইউনিভার্সিটি, আমাদের আগরতলা যেটা টেকনিক্যাল ইউনিভার্সিটি, সেখান থেকেও ছাত্রছাত্রীরা বিদেশে যাবে বা বিদেশে সুযোগ পাবে এবং তারা তাদের ভবিষ্যৎ সুদৃঢ় করবে। একদম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এতটা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। তো যেহেতু আমাদের অনুষ্ঠান আমরাও শেষ করব, তো যাওয়ার আগে আমাদের ভিউয়ার্স যারা দেখছে বা প্যারেন্টস যারা দেখছে, অ্যাকচুয়ালি কি হয় স্টুডেন্টসরা কোর্স করে কিন্তু প্যারেন্টসরা তার পেছন থেকে খুব কনসিয়াস থাকে বা খুব টেনশানেও থাকে যে কি করব না করব, কোনটা আমার ছেলের জন্য বা মেয়ের জন্য পারফেক্ট প্লেস। তো এসব দিক মিলিয়ে আপনি যদি কোনো একটা বার্তা দিয়ে দিন। এটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এখনকার দিনে মা বাবা বা প্যারেন্টসদের যেটা কনসার্ন থেকে থাকে যে আমার বাচ্চাটি এই কোর্সটা করার পরে কত টাকা মাইনের চাকরি পাবে। আমি সমস্ত প্যারেন্টসদেরকে এটা একটা অনুরোধ করব যে এই চিন্তাটা প্লিজ আপনারা করবেন না। একটি বাচ্চার ভবিষ্যতের ব্যাপার আছে, তার পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আজকে এক বছর বা দু বছরের একটা জোর করার জন্য সেই বাচ্চাটির ভবিষ্যৎটি নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং প্লিজ লক্ষ্য করুন, খেয়াল করুন যে বাচ্চাটি কী বিষয় নিয়ে পড়তে চাইছে, তার ব্যক্তিগত ইন্টারেস্ট কী। ভালো না বাসলে কোনো বিষয়তে পারদর্শী হওয়া যায় না। সুতরাং সে যেই বিষয়টি ভালোবাসছে, সে যেই বিষয়টি পছন্দ সহকারে পড়ছে, সে বিষয়টি তাকে পড়বার জন্য উৎসাহিত করুন। জোর করে অপছন্দের কোনো বিষয় দিলে পরে সে কিন্তু ভবিষ্যতে কখনোই দাঁড়াতে পারবে না। সুতরাং বাবা মাদের কাছে, প্যারেন্টসের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে বাচ্চাকে কোনো কোর্সে ভর্তি করার আগে তার ইন্টারেস্ট, তার সাথে কথা বলে তার কী হবার ইচ্ছা সেটা জেনে নিয়ে তারপরে আপনার বাচ্চাদের করুন। যদি সে ভালোবাসার বিষয় পায় তাহলে নিশ্চয়ই সে ভালো চাকরি পাবে, নিশ্চয়ই সে ভালোভাবে দাঁড়াতে পারবে ভবিষ্যতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি মূল্যবান একটা সময় আমাদেরকে দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা যা শুনলেন, আমাদের আজকের যিনি ছিলেন আমাদের স্পেশাল গেস্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডক্টর রজত পাল, উনি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে এসছেন। এবং আপনারা, যেটা আমার মনে হয় যে বায়োটেকনোলজি নিয়ে আপনাদের আর কোনো ধোঁয়াশা নেই, মোটামুটি সবটাই কেটে গেল, এখন শুধু ভর্তির প্রক্রিয়াটা শুরু করে দিতে হবে, তাহলেই কিন্তু আমরা সব পেয়ে যাব আমাদের হাতের মুঠোয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের সঙ্গে থাকো। নমস্কার।